সাবানা ফুরাই গেলে পাবানা যেখানেই তাকাবা সেখানেই দেখবা রাজ্যাক সাবানা ফুরাই গেলে পাবানা রাজ্জাক সাবানা ফুরাই গেলে পাবানা হ্যালো ইজিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন রাজ্জাক যাক সাবানা ফুরাই গেলে পাবানা তার মানে হচ্ছে আপনারা যারা প্রি অর্ডার করেছেন তাদের গাছগুলো আমি পনেরো থেকে সতেরো তারিখের ভেতর পোস্ট করে দিব আর বর্তমানে আর কি কি গাছ অ্যাভেলেবেল আছে এবং কোন কোন গাছ ডেলিভারির জন্য রেডি হয়েছে তার উপর ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি তার আগে বলে নিচ্ছি অনেকেই আমাকে ইমেল এবং মেসেজের মাধ্যমে টেক্সট টেক্সট মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছিলেন যে আমি মানচেস্টার বা বার্মিংহাম গাছগুলো ডেলিভারি কি কিনা তাদের জন্য আমি বলে দিচ্ছি যে আমি ফুল ইউকেতে গাছ ডেলিভারি করি এবং করব। অ্যাভেলেবেল এখন আছে হচ্ছে এই হচ্ছে সবার কাঙ্ক্ষিত হাজারি লাউ যা সবার রিকুয়েস্টে অনুরোধে অজস্র ইমেল টেক্সটের মাধ্যমে আমি গাছগুলো আবার নতুন করে লাগিয়েছি এই যে দেখেন বেশ কয়েকটি হাজারি লাউ এটি হচ্ছে আমার নিজের নিজের হাতের লাগানো লাউ গাছের বীজ যা অনেক ফলন হয় এই হাজারিলাউ এই কিছুই অবশিষ্ট আছে আপনারা যদি চান আপনারা কুইক কুইক কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তারপর এই যে দেখেন দেশি শশা আমাদের দেশি বারো পাতা শশা এবং দেশি সিম একেবারেই আমাদের পোস্ট করার জন্য রেডি এই যে দেখুন দেখেন যে আমাদের যে মূল টেন্ডার এখন কিন্তু বের হয়ে এসেছে তার মানে আপনাদের নেয়ার পরপরই কিন্তু লাগিয়ে দিতে পারবেন এক্সট্রা যত্নের কোনো প্রয়োজন নেই এই যে দেখেন এই হচ্ছে ভাই হাজারি লাউগুলো আর এই হচ্ছে আমাদের দেশি বেগুন আলহামদুলিল্লাহ তিন থেকে চারটি পাতা চলে এসেছে এই যে এখন আপনারা অর্ডার করতে পারবেন দেশি শশা খুবই টেস্টি শশা এগুলো আর এই হচ্ছে সিমের গাছ তো এই জিনিসগুলো আপনারা এক্ষুনি অর্ডার করতে পারেন খুবই দ্রুত হারে কারণ হচ্ছে আমি আপনাদের ভিডিও শেষে বলে দিব আমি কত তারিখ পর্যন্ত অর্ডারগুলো নিব এবং কত তারিখে স্টপ করে দেব বাকি যত প্রি অর্ডারের গাছ সব এখানে আছে যেই গাছগুলো আমি জুন মাসের পনেরো থেকে সতেরো তারিখের ভিতর পাঠিয়ে দিব এই যে বেগুন গাছ আপনাদের অনাকাঙ্ক্ষিত বেগুন গাছগুলো যা আপনাদের অনেক মন কেড়েছে তাদের জন্য করা এই বেগুন গাছ সবগুলো কিন্তু চমৎকারভাবে বাড়ছে এই পাশে সবগুলো হাজারি লাও যা দেখছেন এগুলো সব প্রি অর্ডারে আছে এগুলো অলরেডি বুক করা তাই আমি একটি পাশে রেখে দিয়েছি আপনারা একটু নজর বুলিয়ে দেখেন গাছগুলো লাউ গাছগুলো কতটুকু হয়েছে এই যে দেখেন যে দুটি পাতার পর বড় একটি পাতা তারপর এই যে একটি পাতা এই যে একটি পাতা তার মানে এখন হচ্ছে পারফেক্ট সময় এই গাছগুলো বাহিরে দেয়ার আপনাদের অনেকেরই ভয় থাকতে পারে গাছগুলো হয়তোবা নেয়ার পর মরে যাবে যাদের ভয় রয়েছে তাদের জন্য এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমিও ওই পর থেকেই একটি হাজারি লাউ এই যে এখানে লাগিয়েছি আজকে তিন দিন হয় সাইজ নিশ্চয় আপনারা দেখতেই পাচ্ছেন মাটিতে দেওয়ার পর কিছুটা বেড়েছে তারপর আরও একটি লাউ দিয়েছি এখানে যেহেতু অনেক রোদ উঠেছে আর এই লাউ গাছটি দিয়েছি দুদিন ধরে অনেক রোদের কারণে পাতাটি চুপসে আছে বিকেল বেলায় একেবারে পারফেক্ট হয়ে যাবে সো বলা চলে এই হচ্ছে লাউ গাছ লাউ গাছ নেওয়ার জন্য একেবারেই পারফেক্ট আপনারা যারা অধিক আগ্রহে বসে আছেন এই হাজারি লাউয়ের জন্য দেশি শশা সিম বেগুনের জন্য আমি বলবো একেবারেই রেডি আছে গাছগুলো তো দেখলেন তো যে লাউ গাছ একেবারেই পারফেক্ট হাজারি লাউ গাছ আমি নিজেও লাগিয়েছি তাই আপনাদের সাথে আমি একটু দেখিয়ে দিলাম আর এই জন্য আমার আজকের এই কুইক ভিডিওটি আপনারা অনেকেই ইমেল করছেন আমি মানচেস্টার বার্মিংহাম পাঠাবো কিনা অবশ্যই পাঠাবো আমি ফুল ইউকেতে পাঠাই আর তাছাড়া আমি ১৩ তারিখ পর্যন্ত জুনের ১৩ তারিখ পর্যন্ত অর্ডার নেব তারপর আমি স্টপ করে দিব সতেরো তারিখের ভিতর আমি আপনাদের গাছ প্রি অর্ডার বা যারা নতুন অর্ডার করবেন পোস্ট করে দিব এরপর আমি আর কোনো অর্ডার এবছর নিব না বাকি যে গাছ থাকবে সব আমি নিজে আমার গার্ডেনে লাগিয়ে দিব ইনশাল্লাহ হয়তো বা নেক্সট ইয়ার আপনারা গাছ পাবেন সো আপনাদের যাদের এখনো প্রয়োজন আছে বেশ কিছু গাছ রয়েছে অলরেডি হাজারিলাও দেশি সিম শশা এবং বেগুন আপনারা ঝটপট করে অর্ডার করতে পারেন আমি কিন্তু জুনের তেরো তারিখের পর আর কোনো অর্ডার রাখবো না তখন কিন্তু ইমেল টেক্সট এবং মেসেজ বা কমেন্টের মাধ্যমেও অনেক রিকোয়েস্ট আসলেও আমি গাছ দিতে পারবো না কারণ আমি গাছগুলো অলরেডি আমার গার্ডেনে লাগিয়ে দিব সো আজকের মতো বিদায় নিচ্ছি যার যার প্রয়োজন আছে ফোন উঠান এবং আপনারা গাছগুলো অর্ডার করে ফেলেন আল্লাহ হাফেজ